খাড়া এই পাহাড়ের নিচে মনে আনন্দে খেলা করছে ছোট এই শিশুরা, কিন্তু তারা জানে না কিরকম ঝুঁকিতে আছে। একটু বৃষ্টি হলে যে কোনো সময় আছড়ে পড়তে পারে উঁচু এই পাহাড়ের অংশ, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নগরীর লালখান বাজারের মতিঝর্ণার এই পাহাড়ের মতো শত শত পরিবার বাস করছে নগরীর 28টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে মরণ ফাঁদে। জায়গাটা কারো কাছ থেকে ভাড়া নিই না, এটা ওই ভুলুকমান্ডা নামে এক লোক ছিল, তো ওনার কাছ থেকে মানে 40 বছর আগে আমার বাবা কিনে নিছে আর কি। ভয় লাগবে, কারণ আমরা দিকে পড়লে না, ভয় পাইতে আমরা দিকে পড়ে না, তো পয়সা হইলে জায়গা ভাড়া করো 10,000টা 15,000টা ভাড়া দিতে হয় আমরা। চারিদিকে পাহাড়, আর এসব পাহাড়ের নিচে নিম্ন আয়ের মানুষের বাস, দূর থেকে দেখলে মনে হবে মৃত্যুকূপ। জেলা প্রশাসন বলছে প্রতিবছর বর্ষার আগে তাদের সরিয়ে নেওয়া হয়, কিন্তু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রচ্ছায় পুনরায় তারা বসবাস শুরু করে। এক রাতের মধ্যে অনেকে একটা টিনের ঘর তৈরি করে সেখানে বসবাস শুরু করলো, তো সেটা তো আসলে আমাদের মানে চোখে পড়ে না, বিধায় আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে আনার মানে কাজটিও আমরা করতে পারি না। যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব, এবং যতটুকু সম্ভব প্রাণহানির আশঙ্কা এবং ক্ষতির আশঙ্কা রোধের জন্য যা যা করা দরকার আমরা সব ব্যবস্থাই গ্রহণ করব। নগরবিদরা বলছেন প্রশাসনের গড়িমসি ও গত 12 বছরে পাহাড় ব্যবস্থাপনা কমিটির দেয়া সুপারিশগুলো বাস্তবায়িত না হওয়ায় বারবার ঘুরছে দুর্ঘটনা। যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের কিন্তু এই জমির উপরে কোনো মালিকানা নেই, তারপরেও বিদ্যুৎ এবং পানি গ্যাসের সংযোগ পাচ্ছেন, কীভাবে পাচ্ছেন? এক ধরনের প্রভাবশালী মহল চাইছে না এই সুপারিশটা বাস্তবায়ন হোক এবং এই সমস্যার নিরসন হোক। জেলা প্রশাসনের তথ্য মতে চট্টগ্রামে 500-এর বেশি পাহাড় রয়েছে, এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 28টি পাহাড়ে বসবাস করছে 668টি পরিবার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।